উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবি করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কয়েক মাস আগে জেলা পরিষদের উদ্যোগে 13.64 কোটি টাকা ব্যয়ে নতুন করে রাস্তার কাজের সূচনা হয়। গ্রামবাসীদের অভিযোগ, যেভাবে রাস্তার কাজ হচ্ছে সেই রাস্তা 5 থেকে 6 মাসের মধ্যে খারাপ হয়ে যাবে। আমরা চাইছি যে আমাদের যে পুনর থেকে রায়গঞ্জ দস্তি মোড় অব্দি যে রাস্তাটা হচ্ছে, তো জানি না ওদিকে কেমন হয়েছে না হয়েছে সেটুকু বলতে পারবো না, আর কোন কন্ট্রাক্টর নিয়েছে সেটাও জানি না, কিন্তু আমাদের এরিয়াটুকুর কাজ তো আমরা ভালো যাইব কি না, তো সেই কাজটুকু যাওয়ার জন্য আমরা এসেছিলাম এখানে। তো দেখি যে কাজ করাচ্ছে, গোটোটাই ফল্ট কাজ করাচ্ছে, কোনো কাজে কোনো ইয়ে নেই। এখানে যে ম্যাটেরিয়াল দিচ্ছে, ম্যাটেরিয়ালও কোনো কোনো একদম কোনো সেট আপ নেই। হ্যাঁ, মাটিগুলো ঝাড়াই করা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছুই করা হয়নি, পাথরের উপর বাস শুধু বসিয়ে দিয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল, বসছেও না। তো তার মধ্যে তো দেখলেন আজকে আপনি এইরকম পরিস্থিতি কি হচ্ছে, কি হচ্ছে হাত দিয়ে উঠে যাচ্ছে। আজকে রাস্তা যদি হাত দিয়ে পিচ দিয়ে এগুলো যদি উঠে যায়, আজকে জুতো দিয়ে যদি উঠে যায়, তাহলে আমরা আজকে গাড়ি ঘোড়া চালাচ্ছি, আজকে আরো তো যানবাহন আছে, কি করবে বলেন তো। আমরা ওটাই যাচ্ছি, কাজে থেকে সন্তুষ্ট রয়েছেন আপনারা? কয়লিয়ারের উপর কাজ হবে, কত এমএম ঢালাই হবে সেটাও তো আমরা জানি না। তো শিডিউলটা আমাদেরকে দেখা, এখানে কন্ট্রাক্টর আসুক, ঠিকাদার আসুক, হ্যাঁ এখানে কোন ইঞ্জিনিয়ার আছে আমরা দেখবো না। সরকারি দপ্তরে যদি কাজ হয়ে থাকে তাহলে সরকারি দপ্তরের লোকের সাথে ইনভেস্টিগেশন করবে স্যার, তো আজ পর্যন্ত দেখলাম না একটাও সরকারি দপ্তরে কোনো লোক আসবে। এখানে ছোটোমোটো একটা কুড়িয়া একটা ঠিকাদারকে দিয়ে ওরা কাজ শুরু করে চালিয়ে যাচ্ছে, সাধারণ একটা লোককে দিয়ে, ওরা কি জানে স্যার এই কাজের সম্পর্কে? তো আমরা ওটাই যাচ্ছি, আজকে বিডিও এসডিও ডিএম ওরা আসে দেখুক কাজ কেমন হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা 5 বছর ধরে ভুক্তভোগী রাস্তার জন্য, আজকে যদি আবার যদি একটা সেইভাবে যদি কাজটা হয় তাহলে আমরা আজকে 2 মাস 4 মাস এই রাস্তা চলবে, তারপর আজকে 5 বছর ছাড়া তো কাজ হবে স্যার বলেন। হ্যাঁ, তাহলে 5 বছর কি যাবত এই রাস্তাটার অবস্থা কি হবে আপনি বলেন? খন্দকে পরিণত হয়ে গেছে রাস্তা আমাদের। তো একবারে যে কাজটা হচ্ছে, তো কাজটা তো একটু ভালো করে করবে, তো আমরা ওটাই চাইছি যে ভালো করে কাজ হবে আমাদের। আমাদের যতক্ষণ ভালো করে কাজ না করবে, আমাদেরকে শিডিউল না দেখাবে, আমাদেরকে ওরা প্রজেক্ট এরিয়া না দেখাবে, বোর্ড না ইয়ে করবে, ততক্ষণ আমরা কাজ করতে দেবো। রাস্তার কাজ সঠিকভাবে হলে এই সমস্যা হতো না। এটা পুরো উঠে যাচ্ছে, এটা কাঁচা একদম, নিচে ওরা ফিজ নাই একদম। কয়দিন আগে কাজ করে সেটা? এটা এটা সোমবারে কাজ হয়েছে, সোমবারে এটা সোমবারে 4 দিন হচ্ছে। ভিতরে কোনো তেল নাই, কোনো মেটেরিয়াল নাই, যে ক্যালসিয়ামটা আছে ক্যালসিয়াম নাই, কোনো ক্যালসিয়ামের পাওয়ার নাই এখানে। পিচের বদলে কেরোসিন তেল লাগাচ্ছে আর জল। এটা সোমবারে পিচ দেওয়া আছে, হালকা দেওয়া আছে এখানে, যেটা এই যে জল আছে এই নিচে, জলের পরিমাণ বেশি এখানে, পিচ মিশাচ্ছে না কি মিশাচ্ছে ওরা বলি চাইছে, নিচে ডাস্টাই আছে, এই ডাস্টে পরিষ্কার যাবে তারপর তো বস্তু ম্যাট্রিক। গ্রামবাসীদের দাবি, সঠিকভাবে নিয়ম মেনে রাস্তা তৈরি করতে হবে। কোন দস্তি মোড় থেকে কোন স্কুল মোড় অবধি সেই কাজটার যে বোর্ড লাগানো একটা হবে, আমাদের পুনর লাস্ট সীমানা স্কুল মোড়, সেই বোর্ড ওখানে লাগানো নাই, আমরা কিছু দেখতে পাচ্ছি না, এবং কিছু আমরা জানি না যে কত টাকার কাজ, এখানে কোন ঠিকাদার কাজ নিচ্ছে, কোন কন্ট্রাক্টর কাজ করতেছে, আমরা তো সেটা আদৌ জানি না। এখানকার লোক আমরা কাজটা থেকে বাধা দিচ্ছি যে কাজটা খারাপ হচ্ছে, আমাদেরকে জানাও শিডিউল জানাও, এবার ঠিকাদারের নাম জানাও, কাজটা কবে শুরু হলো কবে শেষ হবে সেটা আমাদেরকে বলছে না ওরা। এবার আমরা যখন বাধা দিতে যাচ্ছি কাজটা, তখন ওরা আমাদেরকে ধস্তাধস্তি করতে আসে, তখন আমরা ওদেরকে আটকানোর জন্যে, তখন ওরা ওদের পায়ে একটা লাঠি লাগে গেছে, ওদেরই কাজের জিনিস সেটা লাগে, ওরা আমাদের জন্যে আমাদের উপর কমপ্লেন করছে থানায়। ওরা এখন এখন ওরা আমাদেরকে বলতেছে কুনুরে গেলে কুনুরে তোদেরকে মারবো, আমাকে মারবে, আমাদের লোক যারা জনসাধারণ ছিল তাদেরকে বলে মারবে। এটা এটা একটা সম্পাদক তৈরি করতে যাচ্ছে ওখানে, হিন্দু মুসলমান ওখানে কুনুরে মাস্টারের নাম কি রে? মানিক মাস্টার, ওর ভাই না কি হবে এখানে কাজের দায়িত্বে আছে, ওই মানিক মাস্টার এখানে একটা সম্পাদক লাগাতে চাচ্ছে, ও বাংলাদেশি, বাংলা থেকে আসে এখানে আমাদের এখানে কাজ করে, আমরা জানি না যে ও এখানে কাজ করে, এর বাড়ি এখানে, এখানে ও কাজ করে দিল, কোন পাবলিক কে কোথায় ধস্তাধস্তি করছে তার, এখন আমাকে চিনে আর কয়েকজনকে চিনে আমাদের নামে নোটিশ থানায় কেস করছি, কেস করার পর আমাদেরকে বলে কোনো গেলে মারবে, এটার জন্য আমরা অবজেকশন করছি, আর আমরা প্রতিবাদ করছি খারাপ কাজের জন্য। 2 লেয়ারের কাজ 1 লেয়ার হয়ে যাচ্ছে,
তার জন্য আমরা প্রতিবাদ করতেছি। পরিমাণ পিচের যে গ্রেড একটা আছে, পিচের গ্রেডের মাপ আমাদেরকে কিছু বলছে না, পিচের গ্রেড আমাদেরকে কিছু বুঝাচ্ছে না, কিছু আমরা জানতে পারছি না। আমরা ওটা চাইলাম প্রথম যে এখন কাজ চালু হয় ভেলাগঞ্জের পর থেকে আমি বাধা দিচ্ছি এই কাজে, যে দাদা ম্যানেজার যারা যারা আছেন এই কাজ কমসম আপনারা ভালো করেন, আমাদের ভেলাগঞ্জের এই পার থেকে পুনর মোড় অবধি ভালো করেন। আমাদের এখানে একটা মিল আছে, রাইস মিল, সেই রাইস মিলের অনেক গাড়ি যায় এখানে আতাত করে, আমরা এখানে এক বছর ধরে রাস্তা ভাঙছে, এক বছর ধরে এখানে ভোগ দিচ্ছি, তার আগেতে যে কতদিন ধরে এখানে ভোগ দিচ্ছি, অনেকদিন ধরে রাস্তা খারাপ পড়ে আছে, অভিযোগ হচ্ছে রাস্তা ভালোভাবে ঠিক করছে না, পাথর দেওয়ার নিয়ম হচ্ছে দুবার, তারপর ডাস্ট দিচ্ছে না ভালো করে, শুধু বালু দিচ্ছে, ডাস্টটা মিশেল করে দিচ্ছে, বালু দিয়ে মাটি দিয়ে মিশাল করছে। তারপরে কাজ আমাদের আর কি একটাই বক্তব্য, কাজ যাতে সুন্দর হয়। আর কত দিয়ে টেন্ডার পাস হয়েছে এই রাস্তার সাইনবোর্ড কিছু লাগানো নাই। আমরা এই বিষয়ে জেলা পরিষদের সদস্য জানান, ভোট গণনার পর বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলা পরিষদে কোন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে সেটা আমার আগে জানা দরকার, কারণ আমরা ভোটে আসার পর ওটা আমাদের যদি আগে কোনো ওয়ার্ক অর্ডার হয়ে যায় সেটা আমাকে দেখতে হবে। পাশাপাশি আমি আপনাদের আপনি আমাকে বললেন বিষয়টা, তো ন্যাচারালি আমি এটা খোঁজ খবর নেব এবং স্পটেও যাবো, সেই যে ডিপার্টমেন্টের কাজ হোক না কেন, যেখান থেকে কাজ হোক না কেন, কাজের মান ভালো হওয়া দরকার। তো যদি কিছু খারাপ কাজ হয় অবশ্যই আমি বিষয়টা কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে কারা ঠিকাল সেটা আমি দেখবো, কাল তো হবে না, কালকে কোনো আছে আমি অবশ্যই স্পটে যাবো। গ্রাম একটা কাজ হলে তো ভোট অবশ্যই থাকবে, কত টাকার কাজ হচ্ছে, কোন ডিপার্টমেন্টের কাজ সেটা তো অবশ্যই রাখা দরকার, এটা যদি না থাকে উত্তর দিনাজপুর থেকে রাধারানী হালদারের রিপোর্ট, আনন্দ বার্তা।